আমরা দাঁড়িয়ে আছি ঠিক বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস ঠিক তার লাগোয়া একটি নদী যেখানে আগে কাঠের ব্রিজ ছিল পাকা ব্রিজ তৈরি হয়েছে ঠিক তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি আমি আকাশকে বলবো যে আকাশ একবার পিছন দিকে যদি দেখাও যে এই জায়গায় কিন্তু একটা সময় ছোটো গাড়ি বা বড় গাড়ি পিকনিকের জন্য যারা আসতো ঠিক তাদের কাছে একটা চার্জ নেওয়া হতো এবং একটা কমিটি তৈরি করা হয়েছিল যে এই জায়গাটাকে একটা ডেভেলপমেন্ট করে একটা পিকনিক স্পট বানিয়ে কিন্তু আমরা অনেকবার দেখেছি যে আনন্দ উপভোগ করতে পারে কিন্তু আমরা এই বছর দেখেছি যে ওখানে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে যে ফরেস্টের ভিতরে কোনো ধরনের আগুন বা পিকনিক করা যাবে না তাহলে কি শহরের মানুষ কোথায় যে আনন্দ উপভোগ করবে কিন্তু আমরা দেখেছিলাম যে অনেক সময় আমরা প্রত্যেক বছরে ঠিক এই সময়টায় এই ডিসেম্বরের পঁচিশ তারিখের পর থেকে যে পিকনিক শুরু হয় জানুয়ারি মাস পর্যন্ত যে আমরা দেখেছি যে সেই সময়টায় বাইরের থেকে অনেক দূর দূর থেকে শহরের লোকজন আসতো এখানটায় পিকনিক করতে সেই জায়গায় কিন্তু পিকনিক স্পট যদি বন্ধ করে দিয়ে যায় কিন্তু বাচ্চারা যে খেলাধুলা করতো বা আনন্দ উপভোগ করতো বছরে এই এক মানে একটা মাস ধরে জুড়ে কিন্তু সেই জায়গার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কিন্তু কোনো পিকনিকের ব্যবস্থাই নেই এখানটায় কিন্তু সেটা কি ঠিক তাহলে শহরে মানুষ কোথায় যাবে পিকনিক করতে লোকসান তো মানে মোটামুটি যে রাইজের হয়েছে কিছু লোকসান হয়েছে লোকসান না হওয়া না হয়েছে কিন্তু কথা হয়েছে কি যে ওখান যদি প্রশাসন করতে না দেয় তাহলে কি আমরা কি করব আর আমরা তো কিছু করার নাই বন্ধ হয়েছে ওখানে আমাদের কি প্রশাসন করছে মন্ত্রী করছে না প্রশাসন করছে আমরা তো জানি না তোমাদের একটু ভালো লাগতেছে না একটু গান বাজনা হলে ভালো হয় পিকনিক যেহেতু স্পট এখন তো এমনি বানাচ্ছি যেহেতু পারমিশন দেয় নাই তো পারমিশনটা হলে একটু ভালো হয় আমরা তো এই মাসটাই তো একটু মজা টাজা করবো তো এইটাই তো একটু হলে ভালো হয় হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে মোটামুটি তো লোকসান হবেই এই যে দুইটা মাস চলে এই মেলাটা হয়তো মোটামুটি একটা কামাই ইয়ে ছিল কিন্তু সেটা এখন নাই বেকার হয়ে আছে এখন টুকটুকি না এতক্ষণ তো মেলা লাগিসো এই যে পঁচিশে রাত থাকিয়া যে দুইটা দিন গেল রবিবার সোমবার প্রচুর পিকনিক হয়েছে মেলা সেদিনেই জমে গিয়েছে তেইশে ডিসেম্বর থাকিয়া সেদিন থেকেই মেলা জমে গিয়েছে কিন্তু হুট করে যে অং টং করলো কিন্তু হুট পঁচিশ পঁচিশের কী খবর হয়ে গেলো ডিপার্টমেন্টের সকাল থাকি পুলিশে পুলিশ একখানে হরিয়া বন্ধ মানে পুলিশ এসে কেন কি করছে পুলিশের এসে ইয়াদের যে ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করিয়ে যে কোনো জঙ্গলে পিকনিক হবে না ওই যে বাইরে হচ্ছে সম্পত্তি ডিপার্টমেন্টের জমিতে হয় না বাইরে হচ্ছে ফাঁকা পেটে তো টান স্বাভাবিক একটা আসবে কামাই একটা মেলা শেখ মেলা নাই কম বেশি জাল যা আগে চলে সেইভাবেই আর কি করার আছে আমাদের তো আর বলার কিছু নাই এখানে তো ম্যাডামের নির্দেশ মতন এই সব এরিয়ায় পুরোপুরি পিকনিক নিষিদ্ধ করা হয়েছে তো লোকজনের অ্যাওয়ারনেসের জন্য আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ফ্লেক্স ডিপার্টমেন্টের যে ফ্লেক্স আছে সেগুলো লাগাচ্ছি উনি সরকারি নির্দেশনামা দিয়েছেন এবং সেই ইয়েতেই এগুলো বন্ধ আছে দেখুন এটা উচ্চ পর্যায়ের আধিকারিকের ব্যাপার এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারছি না যে হঠাৎ করে পিকনিকে ঠিক যখন মৌসুম শুরু হবে ঠিক সেই সময় ডিএফও ম্যাডাম ডিক্লেয়ার করলেন যে ফরেস্টে কোনো পিকনিক করা যাবে না তাহলে কি শহরের মানুষ কোথায় যাবে পিকনিক করতে বাচ্চাদেরকে নিয়ে এই ঠান্ডার যে একটা জানুয়ারি মাসে একটা আনন্দ উপভোগ করতো আমরা পাশাপাশি কথা বলেছিলাম কিছু লোকের সাথে যারা এখানে ছোটো ছোটো দোকান লাগিয়ে তাদের ফ্যামিলি চালাতেন বলছেন যে তেইশে ডিসেম্বর থেকে শুরু হতো মনে হতো যে এখানে একটা মেলা হচ্ছে এই দু মাস তারা বেশ আনন্দ উপভোগ করতেন অন্যকে আনন্দ দিতেন এবং নিজেরা সেই তাদের সংসার চালাতেন বাচ্চাদের নিয়ে তো সেই জায়গার থেকে সব কিছুই বন্ধ হয়ে গেল তাহলে কি প্রশাসন এদের দিকে নজর দেবে না যে শহরের মানুষ তাহলে কোথায় যাবে পিকনিক করতে আশা করি এই ধরনের আনন্দ উপকৃতির জন্য সরকার নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন বড় ভাবলের থেকে আকাশের সাথে প্রদীপ রায় এসকে লাইভ